দীর্ঘ নাটকের পরে গতকাল সন্ধেবেলায় শিবসেনারই নেতা একনাথ শিন্ডে বিজেপির সমর্থনে তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন এবং উপমুখ্যমন্ত্রী হয়েছেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী যিনি ছিলেন বিজেপির দেবেন্দ্র ফড়নবীশ। এখন মজার বিষয় হচ্ছে, দেখুন যেখানে এসে 2022 সালে ঘটনাটা দাঁড়ালো, এই কারণেই 2019 সালে শিবসেনার সাথে বিজেপির বিচ্ছেদ হয়েছিল। 2019 সালে যখন ভোট হয়, 2019 সালের সেই ভোটের সময় কিন্তু শিবসেনা এবং বিজেপি দুজনে মিলে কিন্তু জোট করে ভোটে লড়েছিল। পরবর্তীকালে যখন দেখা যায় শিবসেনা এবং বিজেপি সেই জোট ক্ষমতায় আসতে চলেছে, সেই সময়তে বিজেপি মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করে রেখেছিলেন দেবেন্দ্র ফড়নবীশকে, আর ঠিক উল্টো দিকে সেই সময় উদ্ধব ঠাকরে তখন বেঁকে বসেন। উদ্ধব ঠাকরে সেই সময়তে বলেন যে আমাকে মুখ্যমন্ত্রী করতে হবে, শিবসেনার থেকে মোদ্দা কথা মুখ্যমন্ত্রী করতে হবে, এক দুই, যদি তুমি আমাকে মুখ্যমন্ত্রী নাও করো তাহলে অন্তত 50-50 রেশিওতে মুখ্যমন্ত্রী হবে। অর্থাৎ তার মানে কি? তার মানে হচ্ছে যে 2.5 বছর শিবসেনার মুখ্যমন্ত্রী থাকবে, 2.5 বছর বিজেপির মুখ্যমন্ত্রী থাকবে, অথবা উপমুখ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী এই দুই পদ করে সরকার চালাতে হবে। সেই সময়তে বিজেপি শিবসেনার এই প্রস্তাবে কিন্তু রাজি হয়নি। বিজেপির মোদ্দা কথা ছিল, যাই হয়ে যাক তুমি যত খুশি ক্যাবিনেট মিনিস্টার নাও, তুমি স্বরাষ্ট্রমন্ত্রী নিয়ে নাও, সব কিছু নিয়ে নাও, কিন্তু মুখ্যমন্ত্রী পদ আমরা বিজেপি, আমরা তোমাকে ছাড়বো না। তারপর থেকে আমরা দেখতে পেলাম যে উদ্ধব ঠাকরে শিবসেনার সাথে জোট হলো, এনসিপির জোট হলো, কংগ্রেসের জোট হলো এবং তারা সরকার গঠন করলো। এর মাঝে অনেক গল্প হয়েছে, সে গল্পের মধ্যে আমরা যেতে চাইছি না। রাজ্যপাল হঠাৎ বেলা বা ভোরবেলা ঘুম থেকে উঠে সেই সময়তে রাষ্ট্রপতি শাসন জারি করে দিলেন, চিঠি লিখে দিলেন, বিজেপিকে সরকার গড়বার জন্য ডাকা হলো, আমি সে বিষয়ের মধ্যে যাচ্ছি না। কিন্তু অদ্ভুতভাবে একটা বিষয় আপনারা দেখুন, যে বিজেপির সাথে শিবসেনার জোট ভাঙলো, শিবসেনা বলল আমাকে মুখ্যমন্ত্রী করতে হবে আমার দল থেকে, আর বিজেপি বলল আমি আমার দল ছাড়া অন্য কারোর দল থেকে মুখ্যমন্ত্রী করব না, সেই বিজেপি 2022 সালে শিবসেনার মুখ্যমন্ত্রীকে সমর্থন করলো এবং নরেন্দ্র মোদী এবং অমিত শাহর অনেক অনুরোধের পরে, অন্তত খবরে যা প্রকাশ, যে অনেক অনুরোধের পরে নাকি দেবেন্দ্র ফড়নবীশ তিনি উপমুখ্যমন্ত্রী হলেন। তাহলে বিজেপি যখন 2022 সালে শিবসেনার একজন নেতাকেই যদি মুখ্যমন্ত্রী হিসেবে মেনে নেন, তাহলে 2019 সালে সেই সময় কেন মেনে নেননি? বিজেপি যদি আজকে 2022 সালে এসে মুখ্যমন্ত্রীর পদ শিবসেনাকে ছেড়ে দেয়, তাহলে 2019 সালেও যদি তা একই কাজ করতো, তাহলে তো শিবসেনার বিজেপির জোটই ভাঙতো না। এখানেই লুকিয়ে রয়েছে অন্য একটি খেলা, যে খেলাটা যদি আমাদেরকে বুঝতে হয় তাহলে আমাদেরকে ফিরে যেতে হবে জম্মু কাশ্মীরের শেষ বিধানসভা নির্বাচনে। জম্মু কাশ্মীরের শেষ বিধানসভা নির্বাচন যখন হয়, সেই সময়তে কোনো দলই ক্ষমতায় আসবার মতো নির্দিষ্ট আসন পায়নি, কিন্তু সবচাইতে বেশি যারা আসন পেয়েছিল তা হচ্ছে পিডিপি, মেহবুবা মুফতির দল পিডিপি। পিডিপির সাথে হঠাৎ গিয়ে বিজেপি জোট করে। এখন এখানে বলে রাখা ভালো, এই পিডিপি কাশ্মীরকে, কাশ্মীরের সাথে পাকিস্তানকে সমর্থন করছে, কাশ্মীরের ভাগ করে দিতে চাইছে, কাশ্মীরকে পাকিস্তানের সাথে জুড়তে চাইছে, কাশ্মীরে দাঁড়িয়ে পাকিস্তানের পক্ষে স্লোগান দিচ্ছে। বিজেপি এই ধরনের দাবি দীর্ঘদিন ধরে করে এসছে, মেহবুবা মুফতির বিরুদ্ধে দাবি দীর্ঘদিন ধরে করে এসছে। অথচ অদ্ভুতভাবে আমরা দেখতে পেয়েছিলাম সেদিনকে যে সেই বিজেপি বিধানসভা নির্বাচনের পরে সেই মেহবুবা মুফতির সাথে জোট করেছিল, পিডিপির সাথে জোট করে সরকার চালিয়েছে। পরবর্তীকালে আমরা কি দেখলাম? পরবর্তীকালে গিয়ে আমরা দেখলাম যে এই গোটা মেহবুবা মুফতির দলটাকে খেয়ে নেওয়া থেকে শুরু করে বিজেপি হঠাৎ করে মাঝপথে গিয়ে বিধানসভা থেকে সমর্থন প্রত্যাহার করলো, আর তার পরবর্তীকালে সেখানে রাষ্ট্রপতি শাসন জারি করা হলো। রাষ্ট্রপতি শাসন জারি করে পরবর্তীকালে যা যা ঘটনা ঘটেছে আমরা কম বেশি গোটা ভারতবর্ষের মানুষ আমরা দেখেছি। এই একনাথ শিন্ডে হচ্ছেন মহারাষ্ট্রের ভবিষ্যতের মেহবুবা মুফতি, যে একনাথ শিন্ডেকে টোপ খাইয়ে গতকাল মুখ্যমন্ত্রীটা করেছেন। এবং আপনারা দেখুন মানে কি, মানে রাজনীতি আজকে দিনে কোথায় গিয়ে পৌঁছেছে, আপনাদেরকে শুধু বোঝবার জন্য বলছি যে সংবিধানের 10th শিডিউল অনুযায়ী, অ্যান্টি ডিফেকশন ল যেখানে রয়েছে, সেই অ্যান্টি ডিফেকশন ল অনুযায়ী আপনি যদি এক দল থেকে জিতে আরেক দলে যদি আপনি যান, তাহলে কিন্তু আপনার বিধায়ক পদ বা আপনার সাংসদ পদ খারিজ করবার জন্য আবেদন করা যেতে পারে। বাট যদি 2/3 মেজরিটি নিয়ে একটা গোটা MLA সবাই মিলে যদি অপোজিট সাইডে চলে যায়, সেক্ষেত্রে অ্যান্টি ডিফেকশন ল কাজ করে না। এই ক্ষেত্রে কিন্তু সেই একই জিনিস হলো, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, এই গেম প্ল্যানের ফলে আসলে যেখানে গিয়ে প্রশ্নচিহ্নের মুখে পড়লো বিজেপি, যে শুধুমাত্র সরকার গঠন করলো এখানে তাই নয়, শিবসেনার নিয়ন্ত্রণও কার্যত এই মুহূর্তে বিজেপির হাতে চলে এলো।
রাজনীতিটা এই জায়গায় গিয়ে পৌঁছেছে। একটা অন্য দলের রাজনৈতিক কৌশলও কার্যত বিজেপির হাতে এসে পৌঁছলো। কিন্তু ওই যে প্রথমেই আপনাদেরকে যে কথা বললাম যে একনাথ শিন্ডে মুখ্যমন্ত্রী হলেন বটে, বিজেপি যদি শিবসেনার একনাথ শিন্ডেকেই মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নেবেন, তাহলে বিজেপি 2019 সালে শিবসেনার নেতাকেই বিজেপি হিসেবে অফার করতে পারতেন যে একনাথ শিন্ডেকে আমরা মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাই। 2019 সালে যখন শিবসেনা বলেছিল যে আমি অন্য কারোর সাথে যাব না, শুধু আমাকে মুখ্যমন্ত্রীর পদটা দিয়ে দাও, আমি তোমার সাথেই বিজেপি, আমি তোমার সাথেই থাকবো, সেই সময় যারা রাজি হয়নি তারা হঠাৎ করে আজকে শিবসেনার এই মুখ্যমন্ত্রীর পদে রাজি হলেন কি করে? কয়েক বছরের অপেক্ষা, যাদেরকে আজকে আপনারা ক্ষমতায় দেখছেন এই একনাথ শিন্ডে, নয় এই একনাথ শিন্ডেকে ডিচ করবে, নয় এই একনাথ শিন্ডেকে বিজেপি নিজের দলে নিয়ে নেবে, অথবা আমি আপনাদেরকে খুব দায়িত্বের সাথে বলছি, কয়েক বছরের মধ্যে এই একনাথ শিন্ডের অবস্থা ওই কাশ্মীরে যারা জোট করেছিল বিজেপির সাথে, মেহবুবা মুফতি এক সময়, তার পরবর্তীকালে মেহবুবা মুফতি বুঝতে পেরেছেন যে বিজেপি কি জিনিস, ওই মেহবুবা মুফতির মতোরই হাল হবে এই একনাথ শিন্ডের। সবাই ভালো থাকে।